ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। এক্ষুনি মাত্র পাওয়া সবচেয়ে বড় খবর, দীপাবলির আগে বড় দুঃসংবাদ। ফের এক ধাক্কায় প্রচুর দাম বাড়ল রান্নার গ্যাসের। তো বন্ধুগণ, দাম কত টাকা বেড়েছে, বেড়ে কত টাকা হয়েছে, কি কারণে এই দাম বাড়ছে, বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটন ক্লিক করে পার্শ্বে দেখবেন একটা বেল আইকন উঠে আসবে, সেখানে ক্লিক করার পর ওয়াল নোটিফিকেশান অন করে রাখবেন। আরেকটা লাইক করতে ভুলবেন না। পুজোর মরশুমে একাধিক কারণে শাকসবজির দাম চড়া, পেট্রোল ডিজেলের দাম সেঞ্চুরি পার করেও প্রায় প্রতিদিনই বাড়ছে। সামনে দেওয়ালি, তার রসনায় আলো ঝলমল সন্ধ্যার আনন্দে মেতে ওঠার মুখ বড় দুঃসংবাদ। আজই 265 টাকা বাড়ল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম। সংসার চালানোর এলপিজির দামও পাল্লা দিয়ে বাড়ছে ক্রমাগত। সব মিলিয়ে মূল্যবৃদ্ধির চাপে পকেট টান আম আদমির। বাণিজ্যিক কারণে ব্যবহৃত রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় 250 টাকারও বেশি উঠে যাওয়ার অর্থ। হোটেল রেস্তোরাঁয় খাওয়ার শখ মেটাতে গেলে খরচ বাড়বে। যারা হোম ডেলিভারির মাধ্যমে খাবার নিয়ে খান, তাদেরও খরচ বাজেট ছাড়িয়ে যাবে। 265 টাকা বাড়ার পর কলকাতায় খাবারের দোকানে ব্যবহার করা 19 কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ছে 2073.50 টাকা। দিল্লিতেও তার দাম 2000 টাকা ছাড়িয়েছে। তার দাম এতদিন ছিল 1733 টাকা, মুম্বাইয়ে ছিল 1683 টাকা, এবার হচ্ছে 1950 টাকা, চেন্নাইয়ে হচ্ছে 2133 টাকা। কলকাতায় ঘরোয়া কাজে ব্যবহার করা এলপিজি সিলিন্ডার বিক্রি হচ্ছে 926 টাকায়। তা যেন কোনো দিন বেড়ে যেতে পারে, চলতি প্রবণতার সঙ্গে তাল রেখে। পর্যবেক্ষক মহলের অভিমত, অশোধিত তেলের দাম বৃদ্ধি ধাক্কাতে বাড়ছে ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম। শীঘ্রই তা 1000 টাকা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। চলতি বছরের ঘরোয়া রান্নার গ্যাসের দাম জানুয়ারিতে ছিল সিলিন্ডার পিছু 694 টাকা, তারপর আট দফায় তার দাম বেড়েছে। ভারতে এলপিজি সিলিন্ডারের মূল্যবৃদ্ধির পিছনে যে দুটি ফ্যাক্টর কাজ করে সেগুলি হল আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম আর ডলার টাকার বিনিময় হার। ব্রেন্ট অশোধিত তেলের দাম বর্তমানে ব্যারেল পিছু 84 মার্কিন ডলারের আশেপাশে। শুক্রবার ডলার টাকায় বিনিময় হার ছিল 74.88। চলতি নিয়ম অনুসারে দেশে বছরে 14 কেজি 200 কেজি 12টি সিলিন্ডার ভর্তুকি দামে পাওয়া যায়। এর বেশি কিনতে হলে বাজার দর বা ভর্তুকিহীন দাম দিতে হবে।